পুরানো যাক, ঠিক আছে, সব কিছু ঠিকঠাকই আছে। এখন ওয়েলকাম টু RcGenius। তো অনেকদিন পর চ্যানেলে ব্যাক করলাম। তো আজকের ভিডিওতে গাইস আমরা একটা এরোপ্লেন দিয়ে শুরু করতেছি। তো আজকের ভিডিওতে আমরা একটা এরোপ্লেন উড়াবো, চলেন দেখানো যায় কি বিমানটা। এদিকে আসো ক্যামেরাম্যান, আজকের ভিডিওতে আমরা এই সিম্পল প্লেনটা আমরা উড়াবো। আর এটা গাইস আপনাদের দেখানোর জন্য অনেকজন বলছিলেন যে ভাই এটার ভিতরে কী কী কম্পোনেন্ট অ্যাড করা। তো এটার ভিতরে দেখতে পাচ্ছেন কী কী কম্পোনেন্ট অ্যাড করা গেছে। এখানে ব্যাটারি আছে, এখানে সার্কিট বোর্ডগুলা, আর এখানে কন্ট্রোলারগুলা, ঠিক আছে। তো আজকের ভিডিওতে গাইস আমরা এই এরোপ্লেনটা উড়াবো। তো চলেন এটা বেশি কথা না বলে এটার কাজটা শুরু করি। আর এখন থেকে গাইস ডেলি ভিডিও আসবে আমার চ্যানেলে। অবশ্যই যারা নতুন দেখতেছেন প্লিজ প্লিজ নিচে রেড কালারের সাবস্ক্রাইব বাটন লেখা আছে ওটা প্রেস করেন, তার সাথে বেল আইকনটাও প্রেস করেন আমার এরকম ভিডিও দেখার জন্য। তো চলেন গাইস শুরু করি। তো এখানে গাইস বিমানটা রেডি আছে, আমরা এখন পাকটা অ্যাড করব গাইস এখানে। তো অ্যাড করার জন্য গাইস আমরা এখানে এভাবে উইংটা অ্যাড করব এটার মিডল পয়েন্টে। আর একটা জিনিস আমি ভুলে গেছি গাইস, আমার পকেটে কিছু গার্ডার আছে এটা অ্যাড করার জন্য। এই গার্ডারগুলো যেটা দেখতে পাচ্ছেন আপনারা এটা দিয়ে অ্যাড করি। আর অনেকজন বলতে পারেন গাইস আজকে বিমান উড়াইতেছি কে, আজকে ফ্রাইডে শুক্রবার, তো আজকে একটা ফ্রি একটা দিন। আর এই বিমানটা আমি অনেক দিন ধরে রেডি করে রাখছি, তো মানে নতুন আরও প্রজেক্ট নিয়ে ভিডিও বানাবো। তো এই বিমানটা পড়ে আসলো, তাই চাইলাম যে এটা নিয়ে আপনাদের শুরু করি। ওকে এটা রেডি করি। ওকে এই গার্ডারটা আছে গাইস, যেটা ক্যামেরাম্যান ওকে একটু জুম, গার্ডারগুলো অ্যাড করি গাইস। একবারে মাঝখানে যখন আমি এখানে হাত দিতেছি গাইস, যেটা দেখতে পাচ্ছেন বিমান সম্পূর্ণ দেখাতেছে না, তো এটা বিমানের উইংয়ের আমি যখন মাঝখানে গাইস আমি এইভাবে রাখতেছি, তো দেখেন এটা একবারে মাঝ পজিশনে আছে। আর এটা যদি আনব্যালেন্স থাকতো, মানে সামনে যদি একটু ওয়েটটা বেশি থাকতো, তাহলে সামনে এমনি নিচে হয়ে গেতো, আর পিছনে ওয়েট থাকলে পিছনে এমনি নিচে হয়ে যাবে। তো এরকম মাঝ বরাবর রাখতে হবে। অনেকজন আমাকে কমেন্ট করেন, তো আমি দেখেন গাইস মানে আপনারা যখনই উইংয়ের এরকম মাঝখানে বা একটু সামনের দিকে যদি রাখেন, যদি দেখেন যে এরকম ব্যালেন্স আছে, ব্যালেন্স আছে, তাহলে বুঝতে পারবেন আমাদের বিমানটা সম্পূর্ণ রেডি। আর এখানে গাইস আমি একটা মোটর অ্যাড করছি, এটার বলা হয় ব্লাস্টলেস মোটর। আর এই মোটরটায় গাইস আমি যে প্রপেলারটা অ্যাড করা, এটা 10 ইঞ্চি প্রপেলার, আপনার চাইলে 8 ইঞ্চি প্রপেলারও অ্যাড করতে পারেন। আর এই প্রপেলার বা এই ডিভাইসগুলো কই পাবেন? সো এগুলো আলি এক্সপ্রেস বা বাইরের কান্ট্রি থেকে আনা। সো আপনি চাইলে নিচে ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে, চাইলে ওখান থেকে অর্ডার করতে পারেন। আর এটা 2 চ্যানেল, মানে 2টা সার্বো লাগানো, ঠিক আছে। আর এটা ডিজাইনটা দেখতে পাচ্ছেন গাইস কীরকম করা। সো এটা অন করি গাইস। তো আমরা এখন গাইস এটা পাওয়ার কেবল কানেকশন করব। ওকে, তো এখন আমাদের রিমোটের বাটনটা অন করব। আর আপনারা যে কোনো কন্ট্রোল রিমোট কন্ট্রোলার ব্যবহার করতে পারেন। আমি বিভিন্ন রোবোটিক্স নিয়ে কাজ করি, এই জন্য গাইস আমি এই রিমোটটা ব্যবহার করতেছি, আপনারা যে কোনো রিমোট ব্যবহার করতে পারবেন। তো আমরা অন করি গাইস। বিমানটা উড়ানো যাক, ঠিক আছে,
Can I dive deep into the darkness in your heart? Trust you more than anyone I have met before. I don't care who you are or who you want to be. I'll be here until the day that you leave me. When I'm with you, I know I'm safe beside your arms. I'll make sure that you won't ever feel lonely no more. Whatever past we had, the future we will see. I'll be here until the day that you leave me. I'll be here until the day that you leave me. When I'm with you, I know I'm safe beside your arms. I'll make sure that you won't ever feel lonely no more. Whatever past we had, the future we will see. I'll be here until the day that you leave me. তো আমাদের প্লেনটা গাইস আপনারা দেখতে পেলেন কিভাবে সুন্দরভাবে উড়ানো হইলো আর এটা ফুল বানানোর ভিডিও কিভাবে এই প্লেনটা তৈরি করা হইছে সম্পূর্ণ ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে তাহলে আপনারা দেখতে পারেন আর এই প্লেনটা খুবই সিম্পল ভাবে বানানো হইছে আপনারা যেটা দেখতে পাচ্ছেন আর ফ্রিজের ফোম বোর্ড কাট মানে একবারে খুবই সাধারণ ভাবে বানানো হইছে তাহলে আপনারাও বানাইতে পারেন তো আজকের ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ প্লিজ অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন আর অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন তো আপনাদের সাথে দেখা হবে গাইস নেক্সট ভিডিওতে বাই বাই গাইস প্লিজ আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এরকম ভিডিও পাওয়ার জন্য রোবোটিক্স বা সায়েন্স রিলেটেড
তো আজান দিয়ে ফেলাইছে গাইস, বাসায় চলে যাবো, 5টা বেজে গেছে। বাই বাই গাইস, আল্লাহ হাফেজ।